বন্ধুরা, তোমাদের হাতে নিশ্চয়ই বিভিন্ন বিষয়ে অ্যাসাইনমেন্ট লেখার খাতা ও প্রশ্ন পৌঁছে গেছে। তোমরা নিশ্চয়ই লিখতে শুরু করে দিয়েছ। খুব শীঘ্রই হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টের খাতা ও প্রশ্ন পৌঁছে যাবে। তাই তোমরা যেন হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টটিকে খুব সুন্দরভাবে সহজ ভাষায় লিখতে পারো, সেই উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি। তবে শিক্ষার্থীরা মনে রাখবে, তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টটি নিজের হাতে লিখবে, অন্যথায় অ্যাসাইনমেন্টটি গ্রহণযোগ্য নয়। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণীতে পাঠদানে আমরা কি প্রথম ও দ্বিতীয় অধ্যায়টি পাঠ করেছিলাম, তাই না? হয়তো ভুলেও গেছি, চলো আরেকবার মনে করি। আজকে আমরা যেগুলো ক্লাসে অধ্যয়ন করেছিলাম সেগুলো নিয়ে আবার পুনরাবৃত্তি করব। কি হিসাব বিজ্ঞান পরিচিতি ও লেনদেন, আমরা প্রথমে হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করব। তাহলে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা। কেন? আর্থিক ঘটনাসমূহ হিসাবের যে বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয় তাকে বলা হয় হিসাব বিজ্ঞান। সুতরাং কি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কোনগুলো আর্থিক ঘটনা, সেগুলোকে আর্থিক ঘটনাগুলোকে লিপিবদ্ধ করে, শ্রেণীবদ্ধ করে এবং বিশ্লেষণ করে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির সামগ্রিক ফলাফল অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা যায় কিনা, হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। এই যে হিসাব বিজ্ঞান, আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের ভাষাটাই হচ্ছে কি হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞানটার উদ্দেশ্য কি? এই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো কি কি? তাহলে প্রথমে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, সুনির্দিষ্টভাবে লেনদেন লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্টভাবে বা সুনির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ করে সঠিকভাবে লিপিবদ্ধ করা হচ্ছে, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য। তারপর আমরা দেখতে পাচ্ছি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করা যায় বা আর্থিক ফলাফল জানা যায়। ব্যবসায়ের সম্পদ, দায়, মালিকানা স্বত্ব সঠিকভাবে লিপিবদ্ধ করার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা যায় বিধা হিসাব বিজ্ঞান প্রস্তুত করা একান্ত প্রয়োজন। তারপর আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি কি, ব্যয় নিয়ন্ত্রণ। কি দেখতে পাচ্ছি? ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কি হয়, ব্যবসায়ের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়। আর তোমাদের একটি ছোট্ট প্রশ্ন আসতে পারে নৈবিত্তিকের মধ্যে, যে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসায় কি অর্জন হয়, কাঙ্ক্ষিত ফলাফল, অথবা ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল কিসের মাধ্যমে অর্জন করা সম্ভব হয়? ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। সঠিকভাবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে আমরা কি করতে পারি, ব্যয়গুলোকে কমিয়ে আমরা লাভ করতে পারি। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি কি, প্রতারণা ও জালিয়াতি রোধ। ব্যবসায় যদি সঠিকভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, সেখানে যদি কোনো প্রকার খারাপ উদ্দেশ্য না থাকে, তাহলে সঠিক নিরূপণের মাধ্যমে কি ব্যবসায়ের প্রতারণা ও জালিয়াতি রোধ করা সম্ভব হয়। এবার আসে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এই যে ব্যবসা করতে গেলে হিসাব করি আমরা, এই যে হিসাবের তথ্যগুলা, এই তথ্যগুলা কে ব্যবহার করে, হিসাব তথ্য ব্যবহারকারী কারা কারা। প্রথমে তো হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, তারপর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে হিসাব তথ্য দুই ধরনের ব্যক্তিরা ব্যবহার করে, অভ্যন্তরীণ ব্যক্তিরা ব্যবহার করে, বাহ্যিক বাহিরের ব্যক্তিরা ব্যবহার করে। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ও ব্যবস্থাপক, যিনি ব্যবসাটার মালিক আর যিনি ব্যবসাটাকে পরিচালনা করেন, দুজন হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে সর্বপ্রথম ঋণ প্রদানকারী, যিনি ঋণ প্রদান করবেন, তিনি ভাববেন যে আমি ঋণ প্রদান করব, ওই প্রতিষ্ঠানটা ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা, সেজন্য তিনি কি করবেন, ব্যবসায়ের তথ্যগুলা ব্যবহার করবেন। তাহলে ব্যবসায়ের বাহ্যিক ব্যবহারকারী কে? ঋণ প্রদানকারী। দ্বিতীয়ত সরকার। সরকার কখনো চায় না দেশে কোনো জালিয়াতি ব্যবসা সংঘটিত হোক, তাই সরকার ব্যবসাটি জালিয়াতিপূর্ণ বা অবৈধ কিনা সেটা যাচাই করার জন্য ব্যবসায়ের তথ্য ব্যবহার করে থাকে।
তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে পাওনাদার। পাওনাদাররা কি? যাদের টাকা পাওনা তারা দেখবে তাদের টাকাটা পাওনাদার এই প্রতিষ্ঠান প্রদান করার ক্ষমতা আছে কিনা, তাই তারাও এই তথ্যটা ব্যবহার করে। সর্বশেষ কর্মচারী ও কর্মকর্তা, এই প্রতিষ্ঠানে যে কর্মচারী ও কর্মকর্তা রয়েছে তারাও কি এই প্রতিষ্ঠানের তথ্যগুলো ব্যবহার করে প্রতিষ্ঠানের স্বচ্ছতা সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে আমরা জানতে পারলাম। তারপর আমরা কি জানতে পারলাম? হিসাব বিজ্ঞান প্রস্তুতের জন্য যে উদ্দেশ্যগুলো রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, আমরা হিসাব বিজ্ঞানটা থেকে ব্যবহার করবো তার উদ্দেশ্যগুলো কি। তারপর আমরা জানতে পারলাম হিসাব তথ্য ব্যবহারকারী দুই ধরনের, অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারী। এবার আসো হিসাব বিজ্ঞান বিষয়ে পড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে মূল্যবোধ। এখন আমরা মূল্যবোধ নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মূল্যবোধ আমরা কি বলেছিলাম? মূল্যবোধ, মূল্যবোধ হচ্ছে মানব আচরণের মানদণ্ড। মানুষের যে আচার আচরণ চিন্তা চেতনা বহুদিন ধরে সমাজে প্রচলিত, তার মানদণ্ডটা হচ্ছে কি? মূল্যবোধ। তাহলে মানব আচরণের মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। তার দ্বারা আমরা কি বুঝতে পাই? যার দ্বারা মানুষ কোনো বিষয়ের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে, ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে, সেটাই হচ্ছে কি? মূল্যবোধ। অর্থাৎ মানুষের আচার আচরণ দ্বারা, তাদের কর্ম দ্বারা তারা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে ভালোকে গ্রহণ করবে, মন্দকে বর্জন করবে, সেটাই হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান কিভাবে সহায়তা করে? এই মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান কিভাবে সহায়তা করে? প্রথমে সততা ও দায়িত্ববোধ, দায়িত্ববোধ সৃষ্টি করে। কিভাবে? সততাই হচ্ছে ব্যবসায়ের প্রথম মূলদণ্ডটা হচ্ছে সততা। তাহলে হিসাব বিজ্ঞান ব্যবসায় এই সততাকে তারা কি করে লিপিবদ্ধ করে রাখে, বিধায় সৎ হয়। এবং কি হয়, দেখা যায় কি যে ব্যবসায় আর্থিক রীতিনীতি কলা কৌশল অবলম্বন করে হিসাব রীতি নীতিগুলো কি করা হয়, হিসাব প্রণয়ন করা হয়। তার ফলে দেখা যায় কি ওই হিসাব প্রণয়নকারী দায়িত্ববোধ সৃষ্টি হয়। তাহলে কি করে সৎ এবং দায়িত্ববান করতে হিসাব বিজ্ঞান কি করে সহায়তা করে? ঋণ পরিশোধের সচেতনতা, যখন আমরা হিসাবগুলো আর্থিকভাবে স্বচ্ছ রাখবো তাহলে দেখা যায় কি তখন আমরা কি করবো, সেখানে স্বচ্ছতার কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে ঋণ গ্রহণ করি সেই ঋণগুলোর প্রদানে আমরা সচেতন থাকবো। তারপর আমরা দেখতে পাই কি জালিয়াতি ও প্রতারণা রোধ। আমরা আগে বলেছি মানবদণ্ডের মানব আচরণের মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। তাহলে আমরা যখন হিসাবে রীতিনীতিগুলো সঠিকভাবে লিখবো, কোথায় কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, সম্পদ কত রয়েছে, সেক্ষেত্রে হিসাব যখন স্বচ্ছ হবে, হিসাব স্বচ্ছ হলে সেখানে জালিয়াতি বা প্রতারণা থাকবে না। তাহলে কি করবে, সততা দায়িত্ববান গড়ে তুলতে, ঋণ পরিশোধের সচেতনতা গড়ে তুলতে, জালিয়াতি প্রতারণা রোধ করতে হিসাব বিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে থাকে। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেনদেন বিষয়ে কিছু আলোচনা করি। লেনদেন শব্দটিতে ভাঙলে বিশ্লেষণ করে আমরা দুটি শব্দ পাই, একটা হচ্ছে লেন, একটা হচ্ছে দেন। মিলে একটি শব্দ হলো লেনদেন। লেন মানে গ্রহণ, দেন মানে কি প্রদান। তাহলে লেনদেন মানে হচ্ছে গ্রহণ করা ও প্রদান করা। এবার আসলে লেনদেন কাকে বলে আমরা জেনে নেই। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যা ব্যবসায়ে কি হয়, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে। তাকে অর্থের অঙ্ক পরিমাপযোগ্য, আমাদের ব্যবসায় যদি দুটি ঘটনা ঘটলো, যে মালিক কর্মচারীকে নিয়ে আলোচনায় বসলেন অথবা মালিক কর্মচারীকে 10,000 টাকা বেতন দিলেন, দুটোই কিন্তু ব্যবসার মধ্যে ঘটনা ঘটছে, কোনটা লেনদেন হবে? যেটার মধ্যে অর্থের অঙ্ক রয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কর্মচারীর বেতনকে। তাহলে আমরা কি দেখতে পেলাম, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে। তাহলে আমরা লেনদেন কাকে বলে জানতে পারলাম। এখন আসো লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের বৈশিষ্ট্যগুলো, লেনদেনের বৈশিষ্ট্য। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি সংজ্ঞাতে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অবশ্যই লেনদেন হতে হলে কি হতে হবে, ঘটনাটিকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তাহলে কি হবে এটি লেনদেন হবে। এবার আসো আর্থিক অবস্থার পরিবর্তন, যে ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেটা আর্থিক অবস্থার পরিবর্তন হলে কি হবে, এটা লেনদেন হবে। এই দুটো কথা কি, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাটা কি হবে,
লেনদেন হবে এবারে শুধু দ্বৈত সত্তা আমরা যখন এই দুটি সংজ্ঞাকে এই দুটি জিনিসকে কি ভালো করে মাথায় রাখব কোনটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে এতটুকু মাথায় রাখলে আমাদের বাকিগুলো কি না পড়লো শুধু তারপরও আমরা জানি যে দ্বৈত সত্তা মানে কি দুটি পক্ষ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আরেক পক্ষ সুবিধা প্রদান করবে দুটি পক্ষ থাকতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে আমি যখন অর্থ প্রদান করব তাহলে আমি সুবিধা প্রদান করছি বা গ্রহণ করছি এমন একটি ঘটনা ঘটে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র প্রত্যেকটা লেনদেন এক একটা লেনদেন আরেকটা থেকে কি হবে স্বতন্ত্র হবে এবং লেনদেনগুলো স্বয়ং সম্পূর্ণ সংগৃহীত হবে তাহলে কি হবে সেগুলো লেনদেন হবে এছাড়াও আছে কি এছাড়াও রয়েছে আরো ইয়ে রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা না করে হিসাব সমীকরণের প্রভাব যেমন দৃশ্যমান হতে পারে অদৃশ্যমান হতে পারে ঐতিহাসিক ঘটনা লেনদেন হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব সমীকরণের প্রভাব আমরা হিসাব সমীকরণটা কি জানতে পেরেছিলাম A is equal to L plus E. তাই না? তাহলে এই সমীকরণটার প্রভাব অবশ্যই কি হতে হবে ঘটনার মধ্যে প্রভাব বিস্তার করতে হবে তাহলে কি হবে এটি লেনদেন হবে যেমন এখানে যদি সম্পদ বৃদ্ধি পায় দায় বা মালিকানা সত্ত্বা বৃদ্ধি পেতে হবে অথবা দায় কমলে অধিক কমতে হবে এরকম যদি এই সমীকরণের প্রভাবটা যদি বিস্তার করে তাহলে সেগুলো লেনদেন হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লেনদেন কি লেনদেনের বৈশিষ্ট্যগুলো জানলাম চলো ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে আমরা কি করব লেনদেনগুলো কারণ সহকারে ব্যাখ্যা করতে চেষ্টা করব চলো শিক্ষার্থী বন্ধুরা একটা উদাহরণের মাধ্যমে আমরা কি লেনদেনগুলো কারণ সহ ব্যাখ্যা করতে চেষ্টা করি দেখো 2020 সালের পহেলা জুন আয়েশা রহমান বিউটি পার্লারের জন্য 1,00,000 টাকা নগদ নিয়ে আসছে এবং 50,000 টাকার সরঞ্জাম আনয়ন করেন তিনি একটি বিউটি পার্লার দিবেন বিউটি পার্লারের জন্য কি করছেন 1,00,000 টাকা নগদ নিয়ে আসছেন এবং যা সাজ সরঞ্জাম প্রয়োজন 50,000 টাকা দিয়ে 50,000 টাকা এগুলো নিয়ে আসছেন জুন 10 সেবা দানের মাধ্যমে 20,000 টাকা পান তিনি সেবা দিয়ে কি করছেন এই যে বিউটি পার্লার খুলছেন বিউটি পার্লার সেবা দিয়ে তিনি 10,000 টাকা 20,000 টাকা পান জুনের 20 তারিখ দুইজন কর্মী রেখেছেন তিনি এই দুজন কর্মীকে বেতন প্রদান করছে 10,000 টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে লেনদেনগুলো ঘটলো এগুলো কি লেনদেন অবশ্যই এগুলোতে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কারণ বিউটি পার্লারের জন্য নগদ টাকা আনছে এখানে অর্থরঙ্ক পরিমাপযোগ্য আবার সরঞ্জাম নিয়ে এসছে এগুলো অর্থরঙ্ক পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন কারণ এগুলো ব্যবসায়ের অভ্যন্তরে ঢুকছে সেবাদানের মাধ্যমে 20,000 টাকা তিনি পেয়েছেন এখানেও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে আবার 20 তারিখে দুজন কর্মীকে বেতন প্রদান করেছেন এই যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে অর্থ অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য ঘটনাগুলো এগুলো লেনদেন এগুলো কি আমরা কি করব কারণ সহ ব্যাখ্যা করতে চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা কারণ সহ ব্যাখ্যা দুটি পদ্ধতিতে করতে পারি একটি হচ্ছে সনাতন পদ্ধতি আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি দুই উপায়ে আমরা লেনদেনগুলোকে ব্যাখ্যা করি সনাতন ও আধুনিক পরীক্ষার মধ্যে বিশেষ করে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লেনদেনগুলোকে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো অথবা লেনদেনগুলোকে আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করো অথবা লেনদেনগুলোকে কারণ সহ ব্যাখ্যা করো সেক্ষেত্রে আমরা যখন একটা পদ্ধতি আধুনিক পদ্ধতিটা অবলম্বন করবো তাহলে আমরা তিনটা প্রশ্নের উত্তর লিখতে পারবো বিশেষ করে সনাতন পদ্ধতিটা আসে না তারপরও আমরা এই যে আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করবো পাশাপাশি সনাতন পদ্ধতিটা বলতে চেষ্টা করবো দেখো 1 তারিখে কি করছে আয়েশা রহমান বিউটি পার্লারের জন্য 1,00,000 টাকা নগদ আনছে এবং 50,000 টাকা সরঞ্জাম আনছে তাহলে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে অঙ্ক দ্বারা অর্থের অঙ্ক পরিমাপযোগ্য সেটি লেনদেন আর আমরা আধুনিক পদ্ধতিতে কিভাবে লিখব লেনদেন এগুলো 1 তারিখে থেকে লেনদেন কারণ এ ইজ টু এল প্লাস ই সমীকরণ পদ্ধতিতে বললেও আমরা কি লিখতে পারবো কারণ এ ইজ টু এল প্লাস ই সমীকরণে নগদ টাকা আনছে নগদ সম্পদ এই যে সরঞ্জাম আনছে এটা কি সরঞ্জামটাও কি সম্পদ নগদটাও হচ্ছে সম্পদ তাহলে নগদ সম্পদের রূপটা কি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ এ কি হয়েছে ব্যবসায় বৃদ্ধি পেয়েছে এবং এই যে প্রথম দিন যেগুলো নিয়ে আসে সেগুলো কি মূলধন মূলধনকে আমরা কি বলি মালিকানা সত্ত্ব তাহলে মালিকানা সত্ত্বের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই তাহলে এখানে ইও বৃদ্ধি পেয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটি কি লেনদেন কারণ এ ইজ টু এল প্লাস ই সমীকরণে ই বৃদ্ধি পেয়েছে এবং এ বৃদ্ধি পেয়েছে এটি লেনদেন 10 তারিখে আমরা কি দেখতে পাচ্ছি সেবা দানের মাধ্যমে 20,000 টাকা তিনি পান এটা তার জন্য কি আয়
আই হইছে আমরা জানি যে আই হইলে ই বৃদ্ধি পায় তাহলে এটি লেনদেন কারণ এ ইজুয়াল টু এল প্লাস ই সমীকরণে এই যে 20000 টাকা পাইছে তিনি কি বাবদ পাইছে নগদ টাকা পাইছে হাতে পাইছে নগদ টাকা তাহলে নগদটা কি চলতি সম্পদ সম্পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ তাহলে এ বৃদ্ধি পেয়েছে এবং আই হইছে আই হইলে কি ই বৃদ্ধি তাহলে এ ইজুয়াল টু এল প্লাস ই সমীকরণে এ বৃদ্ধি পেয়েছে এবং ই বৃদ্ধি পেয়েছে তাই এটি লেনদেন সর্বশেষ দেখো দুজন কর্মচারী তিনি রেখেছেন কর্মী তিনি দুজন কর্মীকে কি করছে বেতন প্রদান করছে 10000 টাকা তার কাছ থেকে 10000 টাকা চলে গেছে এটা তার জন্য ব্যয় ব্যয় হলে সবসময় ই হ্রাস পায় ব্যয় হলে ই হ্রাস পায় আমরা জানি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ই এক্স বলে এটা কি হবে বিয়োগ হবে বিয়োগের ক্ষেত্রে কি আমরা হ্রাস পেয়ে যাবে তাহলে 20 তারিখে লেনদেনটা কি হয়েছে এ ইজুয়াল টু এল প্লাস ই সমীকরণে ই হ্রাস পেয়েছে কারণ ব্যয় হলে ই হ্রাস হয় ই হ্রাস পেয়েছে এবং নগদ টাকা চলে গেছে তার মানে কি এ হ্রাস পেয়েছে তাহলে আমরা এইভাবে যত প্রশ্ন আসে আমরা কি করতে পারবো কারণ সহকারে ব্যাখ্যা করতে পারবো তাহলে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি এবং লেনদেন থেকে মূল বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম তোমরা এই বিষয়ের উপর যদি কোনো অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয় তোমরা নিশ্চয়ই লিখতে পারবে তবে অঙ্ক যদি আসে সেগুলো অঙ্ক আকারে দিতে চেষ্টা করবে এবারে আমি আমার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ